আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নৌকার প্রার্থী আজমতুল্লাহ খানের নির্বাচনী প্রচারণা করছেন দেশের চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন তারকা। গতকাল বিকালে মহানগরের টঙ্গী এলাকা থেকে প্রচারণা শুরু করেন তারা। নৌকার প্রচারণায় অংশ নেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদাউস, সাইমন সাদিক, চিত্রনায়িকা নিপুন, মাহিয়া মাহি, সোহানা সাবা, জেসমিন ও কৌতুক অভিনেতা রতন খান। তারা টঙ্গী থেকে কোনাবাড়ি এলাকা পর্যন্ত প্রচারণা চালান। সেই সঙ্গে কয়েকটি পথসভায় বক্তব্য দেন এসব তারকা। কোনাবাড়ি এলাকায় পথসভায় চিত্রনায়ক ফেরদাউস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখে শুনে ও বুঝে আজমতুল্লাহকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। নৌকামার্কার জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়। নাগরিক সুবিধা নিশ্চিত করতে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন। চান্দনা চৌরাস্তায় ভোটারদের উদ্দেশ্যে চিত্রনায়িকা নিপুন বলেন, আপনারা সবাই যেভাবে আমাকে ও কাঞ্চন ভাইকে সহযোগিতা করেছেন, তেমনভাবে নৌকামার্কায় ভোট দিয়ে আজমতুল্লাহ ভাইকে সহযোগিতা করবেন। চান্দনা চৌরাস্তা পথসভায় মাহিয়া মাহি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরকে অনেক বেশি গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন করছেন, উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করুন।